আপনি একটু কাইন্ডলি শুনবেন। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি। পরীক্ষার হলে রওনা দেওয়ার পূর্বে অবশ্যই প্রবেশপত্র সহ কাগজপত্র এবং অন্যান্য উপকরণ যেগুলো আছে সেগুলো সঙ্গে নিয়ে বের হবেন, যেন কখনোই অনেক সময় দেখা যায় এগুলো না নিলে অনেক সময় দেখা যায় ব্যাক করতে হয়, তখন দেখা যায় একটা হ্যাজার্ড তৈরি হয়। তারপরে পরীক্ষা যখন কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যাবে, বাসা থেকে কোন রুটে সে তার পরীক্ষা কেন্দ্রে যাবে সেটা যেন বাসায় থেকে আগে ভাগে একটু চিন্তাভাবনা করে রাখে পরীক্ষার্থী এবং অভিভাবকদ্বয়। পরীক্ষা শুরুর পূর্বে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী এবং অভিভাবক যারা থাকবেন তাদের সড়ক মহাসড়কের কথা। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। চিন্তা করে এমন পর্যাপ্ত সময় হাতে রেখেই পরীক্ষা হলের উদ্দেশ্যে রওনা দেওয়াটা জরুরি, এবং এমনভাবেই পরীক্ষা হলে রওনা দিবে যেন ন্যূনতম 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছতে পারেন। যে সকল সড়কে, আমি আবারও বলছি, যে সকল অনেক সড়ক আছে যেখানে রেল ক্রসিং আছে, যে সকল সড়কে রেল ক্রসিং আছে সেই রেল ক্রসিংয়ের কথা বিবেচনা করে এবং রেল ক্রসিংয়ে ট্রেন পারাপার হতে পারে সেই কথাটা বিবেচনা করেই যেন পরীক্ষার হলে রওনা দিতে পারে। এবং বিভিন্ন, আপনারা জানেন যে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রজেক্টের কাজ, প্রকল্পের কাজ চলমান আছে, বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে, রাস্তা মেরামতের কাজ চলছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্র বাসা হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের অবশ্যই সাবধানতা অবলম্বন করে যানবাহনে চলাচল করবেন, এবং কোন অবস্থাতেই গণপরিবহনে অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে উঠতে গেলে অনেক সময় পরিবহনে ঝুলে অনেক সময় অনেকে রাস্তা অনেকে যানবাহনে চড়ে থাকেন, যানবাহনে চলাচল করে থাকেন, কোন অবস্থাতে ঝুঁকি নিয়ে যানবাহনে ঝুলে পরীক্ষার হলে যাওয়ার প্রয়োজন নেই, এবং ঝুঁকি নিয়ে কোনো অবস্থাতেই কোনো যানবাহনে চলবেন না। এবং মোটরসাইকেলে করে যেসব পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাবেন, অবশ্যই অবশ্যই নিরাপত্তার কথা চিন্তা করে, তার জীবনের কথা চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে তিনি যেন অবশ্যই হেলমেটটি পরিধান করেন, সেই ব্যাপারে অবশ্যই তাকে সজাগ থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে আগত যানজট বা কোনো অনাকাঙ্ক্ষিত যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, অথবা কোনো যদি ট্রাফিক ইস্যু তৈরি হয়, কোনো যদি ট্রাফিক কনজেশন তৈরি হয়, এরকম যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, অবশ্যই অবশ্যই আপনার পার্শ্ববর্তী যে ট্রাফিক পুলিশ থাকবেন, যেই সদস্য থাকবেন তার শরণাপন্ন হবেন, দরকার হলে তার থেকে প্রয়োজনীয় টিপস দেবেন, তার থেকে দরকার হলে সেবা দেবেন, আমরা সেই সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবো। অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন পাবলিক পরীক্ষা, বিভিন্ন বড় বড় গণপরীক্ষা যেগুলো হয়েছে সেখানে অনেক সময় দেখা যায় যে অনেক পরীক্ষার্থী ফেল করেছেন, বা অনেক সময় ঠিকমতো কেন্দ্রে যেতে পারেননি, অনেক সময় বিলম্ব হয়েছে, শুরু করতে বিলম্ব করেছেন, অথবা হয়তো কোনো ভুল কেন্দ্রে গিয়েছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের যারা ট্রাফিক সদস্য থাকবে তাদেরকে আগেও আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আবার ইনস্ট্রাকশন দেওয়া আছে, দয়া করে যদি কোনো পরীক্ষার্থী তাদের শরণাপন্ন হন তাকে সর্বোচ্চ পর্যায়ে সেবা দেওয়ার জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত থাকব। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকুন। অনেক জায়গায় ফুটওভার ব্রিজ রয়েছে, অনেক জায়গায় জেব্রা ক্রসিং আছে, যেখানে যেখানে ফুটওভার ব্রিজ রয়েছে সেখানে দরকার হলে ঝুঁকি পরিহার করে ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য আমি পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে সর্বতভাবে অনুরোধ করছি। অনেক জায়গা আছে, অনেক হয়তো জেব্রা ক্রসিং আছে, যেসব জায়গায় জেব্রা ক্রসিং আছে যদি মনে করে থাকেন জেব্রা ক্রসিং ব্যবহার করুন, এবং প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নেন। এই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিতভাবে পার্কিং করা থেকে অভিভাবকদেরকে বিরত থাকার জন্য আহ্বান করছি। যে নির্দিষ্ট পার্কিং স্লট আছে, যেসব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে, অনেক স্কুল আছে পার্কিংয়ের জন্য অনেক অনেক অবারিত জায়গা আছে, পার্কিংয়ের সুব্যবস্থা আছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে সেখানে যথাযথ জায়গায় পার্কিং করুন, এবং অন্যকে সহজভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবার সুযোগ করে দিন।